গাইড মানে বেসটো আপোনাক এই অ্যাপটো স্টুডেন্টে ডাউনলোড করবো বা গার্জেনে ডাউনলোড করবো। এটা 9টা বাজার ছবিটো ফার্স্ট অ্যাটেন্ডেন্স হওয়ার লগে লগে আপনার ঘরের মা বা দেউতাকে শুনে মেসেজ দেবে যে এই সন্তান প্রেজেন্ট ইন আওয়ার ক্লাস। আর সাপোজ আর ওইটা বোঝা ক্লাস ক্লাস 250 ক্লাস ক্লাস 240 এবার লাস্ট ক্লাসটো লওয়ার লগে লগে আপনার মেসেজটো যাব। যাওয়ার লগে লগে অ্যাটলিস্ট গার্জেনের একটা কনসার্ন থাকবে যে 330 হল ক্লাস সেভেন আইব বলে বা কোনোবা একটা নামের উপর তোমার এটা ক্লাস তার নিয়ে না কিছু স্টুডেন্ট বহুত আমার কথা এটা হোস্টেল থাকে এবার আমি হোস্টেল নিজাকে আমার অন্তর বনাইছি। এটা হোস্টেলত কোনোবা বাচ্চা থাকে হোস্টেলত আপনার এন্ট্রি হবে ইয়ার পর সাপোজ 5 মিনিট লাগে জানতে এটা বড়াতে ইয়ার পর দুটা পর বড়াতে একটা এটা মাথা তোমার গোল 3টা ক্লাস হয়ে গেল এটা 3টা বাজার মাকে আতে হয় বুঝলে অত কাজ ফোন করে থাকি তো ডিস্টার্ব করবো লড়ে কথাই বা ফোন তো নাপাও পারে 3টা বাজার লড়াতে ইয়ার পর উল্লেখ করে 3টা 10 হোস্টেল পাবো না এবার মাকে তো জানে যে 5 মিনিট লাগে গোল পাবে এটা 3টা 10 হোস্টেলত তোমার লগে লগে মাসের মাথাটা তেল আটকে যাবে। ওয়ান সেকেন্ড একটা মেসেজ এলো ডিউশন হ্যাজ অ্যারাইভড ইন আওয়ার হোস্টেল এন্ড গেট মেসেজ এলো আর যদি এটাতো এটা বহুত ফোন কলস টাউনপুরের পর আজি আইছিল আপনার আটজনমান আইছিল টাউনপুর সকলে পারু বৈদ্যগড় এখানের তুলসীবাড়ি ঠিক আছে এটা আমি তারপর একটা স্ক্রিনিং টেস্ট লম বলে ভাবছিল 10টা আজি ইউক্লিড গ্রুপ অফ ইনস্টিটিউশনের অজিতরা মূলত উপস্থিত থাকা শ্রদ্ধার উজ্জ্বল ডেকা স্যার তামুলপুর সমষ্টির সন্মানীয় বিধায়ক মোৰ শ্ৰদ্ধাৰ দাদা ভাতৃক জলেন বেমাৰী ছাৰ সন্মানীয় অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি এই বিশেষ দিনটোত আচলতে অতি মই ছাৰৰ অহাৰ কাৰণে বহুত বেছি যথেষ্ট সুখী হৈছোঁ। ছাৰৰ উপস্থিতিয়ে মোক যথেষ্ট সুখী কৰিছে বহুত সময় অপেক্ষা কৰিছিলোঁ আৰু ছাৰ বহুত ব্যস্ততাৰ মাজত আজি এইখিনি সময় দিয়াৰ কাৰণে আমি সদায় ইউক্লিড কোৰিয়ান ছাৰৰ ওচৰত চিৰকৃতজ্ঞ আমি ঋণী হৈ ল'ম ছাৰৰ ওচৰত। গতিকে এই বিশেষ পবিত্ৰ খণ্ডটোত আমি ইউক্লিড গ্ৰুপ ইনষ্টিটিউচনৰ ৰসায়ন বিজ্ঞান বিভাগৰ পৰীক্ষাগাৰটি উদ্বোধনী কৰাৰ কাৰণে ছাৰক আজি আমি আমন্ত্ৰণ কৰি আনিছোঁ আৰু ছাৰক মই অনুৰোধ জনাইছোঁ ছাৰে বন্তি প্ৰজ্বলন কৰি কেমেষ্ট্ৰীৰ পৰীক্ষাগাৰটো যাতে উদ্বোধন কৰে আৰু ছাৰক সহায় কৰিব পূজা ডেকা ছাৰ। বেচত এটা বেলেগ কালার দিয়ে এসিডত এটা বেলেগ কালার দিয়ে এটা ধরক এসিডটো দেখাত পানি আর এইটো এটা এসিড আর এইটো এটা বেস এটা দুটা দেখাত পানি এটা আপনি এইটো প্রমাণ করবার কারণে ইয়াতে এটা রিয়েজেন্ট দিব লাগিব এটা রিয়েজেন্ট ফিনল চ্যালেঞ্জ বলে এটা রিয়েজেন্ট আছে সেইটো দিয়ার লগে লগে আপনার এসিডত কি আপনি কালার না দেখায় তেতিয়া আপনি গম পাব এইটো এসিড আর বেসত যদি দিয়ে আপনার সাবুন এটা বেস এটা সাবুনত দিয়ার লগে লগে কি পিঙ্ক কালার দেখাব কিন্তু কাল নেমু টেঙা যদি দিয়ে এসিডত যদি দিয়ে তেতিয়া কালার নেদেখায়
এটা আমি ইয়াতে বেস রাখিছো ইয়াতে এটো না বুলেট আর এটো কনিকাল ফ্লাস্ক ইয়াতে কি রিয়েজেন্ট আছে আপনি এটো ঘুরাই দাও এই জাদুর নিচিনা ম্যাজিক দেখাই গেলে এটো পিং হয়ে যাব এটো ঘুরাই দাও লাইন একদম স্লো একদম স্লো একদম স্লো দিব লাইন একদম স্লো একদম স্লো দিব লাইন একদম স্লো ক্ল্যাপিং করবো চলে একদম স্লো লাইন নাই একদম স্লো একটু পড়ব দিব লাইন এইটো মানে হেৰি আছে মানে এইটো হেৰি আছে মানে এইটো বেছ আছে মানে এইটো যদি আপুনি এচিডত দিলে এই কালাৰ দিলে এচিডত ৰলে এচিডত ৰলে বন্ধ হ'ব পাৰে আশা রাখিছো রঙিয়া হব
অসমৰ ভিতৰত হয় ভাৰতবৰ্ষ আমি জ্বলাই তোলাৰ কাৰণে সেই ইউক্লিড যি ফেমিলি সেইটো আমি সমৰ্থন হ'ব বুলি মই আশা ৰাখিছোঁ আৰু মোৰ ফালৰ পৰা সদায় সমৰ্থন থাকিব যিকোনো মুহূৰ্তত ময়ো আহিব লাগে তো আমি মোৰ ভণ্টিৰ ৰঙীয়া কৰিছিলে কিন্তু ৰিজাল্ট মেট্ৰিকৰ পাঁচটা লেটাৰ আছিলে হায়াৰ ছেকেণ্ডাৰী এটাই অলপ বেয়া কৰে তেখেতৰ ভণ্টিৰ মুখলৈ কি কথাটো শুনিছিলোঁ পশ্চিম ভালদৰে শিকাই আশা ৰাখিছোঁ সবৰে মংগল আৰু যিমান পাৰো কষ্ট কৰিব লাগিব এইবিলাক কাম থিয়ৰিটিকেলি আৰু প্ৰেক্টিকেলি বহুত কষ্ট হয় মানুহক মুখেদি বুজাওঁ আৰু ডাইৰেক্টলি কৰি দেখুৱাওঁ মোৰ পাছৰ কথা আমি যাতে শুনিও কষ্টটো কষ্ট বুলি নাভাবে আৰু মই গম পাইছোঁ যে বহুত ইনভেষ্ট হয় গতিকে লাখ লাখ ইনভেষ্ট হ'ব ইয়াৰ পৰা আমি হয়তো কিছু আমাৰ বেগ হ'ব লাগিব ৰিটাৰ্ণ হ'ব লাগিব সেইটো আমি চাব লাগিব তেনেকুৱা আমি সমাজটো যাতে আগত লৈ যাব পাৰোঁ সেইটো আমি বিচাৰিছোঁ আৰু ছাত্ৰ ছাত্ৰী ছায়েন্সৰ নলেজৰ বাহিৰে মানৱতা মানৱ ধৰ্মৰ কাৰণে যাওঁতে আধা ঘণ্টামান ক্লাছ দিয়ে আৰু আজিৰ তাৰিখত দেখিছোঁ ইনষ্ট্ৰুমেণ্টৰ বাহিৰতো আমি অলপ মানুহবিলাক হ'ব লগা প্ৰয়োজন হৈছে বুলি মই ভাবোঁ মানুহ মেনাৰ নলেজৰ প্ৰয়োজন হৈছে মা দেউতাক কেনেকুৱা সেৱা কৰিব লাগে এইটো আমি শিকাব লগা হৈছে কাৰণ হাইস্কুল লেভেলত শিকি আহিলেও আজি কলেজ লেভেলতো এইটো অলপ নলেজৰ প্ৰয়োজন আছে বুলি মই ভাবোঁ ইয়াৰ কাৰণে হোষ্টেলত কেতিয়াবা ফ্ৰী টাইমত ছানডে ছানডে হ'লেও তাতে আধা ঘণ্টামান মানুহক অলপ ইনস্পিৰেশ্যন দিয়াৰ বাকী কাম যাতে অলপ শিকায় সেইটো মই জনায়